Assalamualaikum. আমি ইব্রাহিম আমার YouTube চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা জেনে নিই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা রেখা থেকে যদি আমরা খেয়াল করি 0 1 2 সো প্লাস ইনফিনিটি মাইনাস 1 মাইনাস 2 সো মাইনাস ইনফিনিটি তাহলে সংখ্যা রেখা থেকে আমরা দেখতে পাই জিরোর পরে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে 1 2 সো প্লাস ইনফিনিটি পর্যন্ত এগুলোই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আসুন আমরা এখন জানি এগুলো কয় ধরনের ধনাত্মক সংখ্যা মূলত তিন ধরনের মৌলিক সংখ্যা 1 এবং যৌগিক সংখ্যা এখন জানি মৌলিক সংখ্যা কি যে সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে 1 এবং সেই সংখ্যা সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে ফর एग्जांपल 2 একটি মৌলিক সংখ্যা 2 into 1 equal to 2 অর্থাৎ 2 কে শুধু 2 এবং 1 দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 2 এর শুধু দুটি মাত্র উৎপাদক তাই 2 একটি মৌলিক সংখ্যা আমরা যদি 5 চিন্তা করি 5 into 1 equal to 5 5 কেও কেবলমাত্র 5 এবং 1 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ 5 এর দুটি উৎপাদক তাহলে যে সকল সংখ্যার দুটি উৎপাদক কেবলমাত্র সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে আর এবার আসুন যৌগিক সংখ্যা যে সকল সংখ্যার 2 এর অধিক উৎপাদক থাকে সেই সকল সংখ্যাকে বলে যৌগিক সংখ্যা ফর एग्जांपल 6 6 কে লেখা যায় 6 into 1 equal to 6 2 into 3 equal to 6 অর্থাৎ 6 কে 6 দিয়ে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায় চারটি উৎপাদক তাই 6 একটি যৌগিক সংখ্যা তাহলে আমরা বুঝলাম মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি এবার আসুন 1 কি তাহলে 1 কি লেখা যায় 1 into 1 equal to 1 অর্থাৎ 1 এর কেবলমাত্র একটি উৎপাদক যা মৌলিক সংখ্যার সত্ত্ব ফুলফিল করে না এবং যৌগিক সংখ্যার সত্ত্ব ফুলফিল করে না তাই 1 মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না 1 হলো একটি স্বতন্ত্র একক সত্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনার প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরিশেষে আপনাদের প্রতি অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে